নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আপনি মিথুন রাশির মানুষ, মহা পরিবর্তন হতে চলেছে আপনার ক্ষেত্রে। অর্থাৎ 2022-এর এন্ড থেকে 2025-এর মার্চ পর্যন্ত এই প্রেডিকশান আমি আপনার সামনে তুলে ধরতে চলেছি। আপনি মিথুন রাশির মানুষ, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে টানা 23, 24 এবং 25 মার্চ পর্যন্ত? অবশ্যই ভিডিওটির আলোচনা সম্পূর্ণরূপে শুনবেন। অনেকে কমেন্ট করেছেন যে স্যার, একটু গ্রহের গোচর ধরে যদি আপনি একটু যদি বলেন যে মিথুন রাশির তো সময়টা খুব খারাপ চলছে, কেমন যাবে আগামী বছরগুলো, আমাদের ক্ষেত্রে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, প্রচুর কমেন্ট করেছেন। দেখুন, মিথুন রাশি যখন আমি টানা কোনো বর্ষফল যখন আমি আলোচনা করব, তখন আমি তিনটি গ্রহকে বিশেষ করে গুরুত্ব দেব। একটি হচ্ছে শনি, একটি হচ্ছে বৃহস্পতি এবং রাহু। দেখুন, 23 অক্টোবর 2022 শনি বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে এবং 17 জানুয়ারি 2023 শনি কুম্ভ রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ আপনাদের ভাগ্যভাবে শনি 17 জানুয়ারি 2023 শনি প্রবেশ করবে। এই প্রবেশ করার সঙ্গে সঙ্গে মিথুন রাশির ঢাইয়া কেটে যাচ্ছে। প্রথম কথা, সবথেকে বড় জিনিস, ঢাইয়া কেটে যাচ্ছে এবং মিথুন রাশি ক্ষেত্রে ভাগ্যক্ষেত্রে ভাগ্যবতী প্রবেশ করে এতদিন যে বিলম্ব হচ্ছিল যে কোনো কাজে, চোখের জল পড়ছিল মিথুন রাশির, প্রচুর ঋণ হয়েছিল মিথুন রাশির, ঋণগুলো শোধ করবেন কী করে ভাবছেন, আমি কি পারবো এত টাকা ঋণ, বা ব্যবসা যাতে খারাপ চলছিল, ব্যবসার জায়গাটা নিয়ে টেনশান ছিল, ভাগ্যভাবে ভাগ্যপতি 30 বছর পর এই যে শনি রাশি পরিবর্তন 17 জানুয়ারি 2023 30 বছর আগে এই শনি ঢুকেছিল আপনার কুম্ভ রাশিতে, 30 বছর পর আবার আপনার ভাগ্যভাবে এসে ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি করবে, গভর্নমেন্ট থেকে সুযোগগুলো আপনারা পাবেন এবং আপনাদের যাত্রা, ধর্মীয় যাত্রা, ভ্রমণ আপনাদের বৃদ্ধি হবে এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, গভর্নমেন্ট থেকে সুযোগ সুবিধা আপনারা পাবেন, মেডিসিনের যারা ব্যবস্থা করছেন তাদের ক্ষেত্রে ভালো। কারণ বৃহস্পতি আপনার ঠিক 2023-এ আপনার মেষ রাশিতে প্রবেশ করবে একাদশভাবে, অর্থাৎ আপনাদের সপ্তম পতিও একাদশভাবে যে কোনো ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাকে কিন্তু দেবে। এবং এর পাশাপাশি শনি তৃতীয় দৃষ্টি দিয়ে আপনাদের একাদশ ভাবকে দেখছে, আপনাদের সফলতা, সাকসেস, ইনকাম, প্রফিট এবং যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, আমি আবারও বলবো 17 জানুয়ারি 2023 পর আপনারা ইনভেস্টমেন্ট করুন, সে সময়টা আপনাদের ক্ষেত্রে খুব ভালো। যারা ফিল্ম মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন, যারা গ্যাস এবং পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, আপনি ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, আপনি কয়লার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আপনি লোহার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, লিখে রাখুন 17 জানুয়ারি 2023 থেকে আপনাদের কিন্তু সুদিন আগত। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাটা বলছি। এবং একাদশভাবে দৃষ্টি, যে কোনো কার্যে আপনার সফলতা পাবেন এবং আপনার কর্মভাবে বৃহস্পতি এখন অবস্থান করছে, হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, কর্মক্ষেত্রে প্রমোশন আপনাদের হবে। কিন্তু এই বৃহস্পতি যখন একাদশভাবে আপনাদের ঢুকে যাবে 2023-এ আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ কিন্তু দিবে। কেন দিবে? দেখুন, একাদশভাবে ঢুকে গিয়ে আপনার পঞ্চম ভাবকে দৃষ্টি দিচ্ছে। দেখুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সরাসরি আপনাদের সন্তানের জায়গাটা নিয়ে আপনাদের খুব ভালো হবে, সন্তানের জায়গা। যারা গোল্ড অ্যান্ড জেমস জুয়েলারি বিজনেসের সঙ্গে যুক্ত আছে, গোল্ডের সাথে বা চাঁদির সাথে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে ভালো। এবং আপনাদের এই সময়ের মধ্যে সরাসরি আপনার সপ্তম ভাবকে দিচ্ছে।
যারা বিয়ের দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, 2023 টু 2024 আপনাদের বিয়ের জন্য আদর্শ সময়। 2023 টু 2024-এর মাঝামাঝি পর্যন্ত আপনাদের আদর্শ সময় বিবাহের ক্ষেত্রে, প্রচেষ্টা করছেন, যোগাযোগ হচ্ছে কিন্তু বিয়ের সম্পর্ক কেটে যাচ্ছে, বা আপনার ছেলে পক্ষ মেয়েকে পছন্দ করছে না, বা মেয়ে পক্ষ ছেলেকে পছন্দ করছে না, বা লাভ ম্যারেজের ক্ষেত্রে যেটা সমস্যা চলছিল সেটা থেকেও কিন্তু আপনারা বাঁচবেন, আপনি যদি মিথুন রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি, দৈনন্দিন রোজগার বৃদ্ধি আপনাদের হবে, এবং কমিউনিকেশান যোগাযোগগুলো আপনাদের হবে, ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের কন্ট্রাক্টগুলো কিন্তু আপনারা কিন্তু পাবেন, লিখে রাখুন। এবং এর পাশাপাশি বৃহস্পতি 2024 সালে আপনার রাশি দ্বাদশভাবে অবস্থান করবে। দেখুন, দ্বাদশভাবে এবং শুক্রের ঘরে দেব, মানে দৈত্যগুরুর ঘরে দেবগুরুর অবস্থান খুব একটা কিন্তু শুভ ফল না দিলেও আপনাদের যেহেতু দ্বাদশভাব আপনাদের ব্যয় বৃদ্ধি করবে। এবং এর পাশাপাশি আপনাদের ধর্মীয় যাত্রা হবে, আপনাদের ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি 2024 থেকে আপনাদের পেটের সমস্যা, গ্যাস্ট্রাইটিসের সমস্যা, লিভার জনিত সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে। অর্থাৎ এই জায়গাটা একটু হলেও সচেতন থাকুন। এবং সরাসরি যাদের ক্ষেত্রে ঋণ হয়ে আছে, 2023 টু 2025 ঋণ পরিশোধ আপনাদের হবে, প্রপার্টি আপনাদের হবে, এবং আকস্মিক অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা মিথুন রাশি ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। আপনি মিথুন রাশির যদি মানুষ হন আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাগুলো কিন্তু উঠে আসতে চলেছে, লিখে রাখতে পারেন, ডায়েরিতে নোট করে নিতে পারেন। মিথুন রাশি যে কথাগুলো বলছি, যদি আমি কিন্তু আপনার এখান থেকে কোনো দশা মহাদশা দেখতে পাচ্ছি না, আপনার নবগ্রহের পজিশান আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমি যে প্রেডিকশনটা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এটা সম্পূর্ণরূপে রাশিভিত্তিক। যদি আপনার মহাদশা যদি পারমিট করে, আপনার এই 2023 টু 2025 আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত গোল্ডেন পিরিয়ড কিন্তু বলা যেতে পারে। এবং 2025-এর মার্চ পর্যন্ত, মানে একটা নির্ণায়ক রেজাল্ট মিথুন রাশির জাতক বা জাতিকারা কিন্তু পাবেন। এবং কর্মক্ষেত্রে যাদের সমস্যা চলছিল, কর্মক্ষেত্রে রাহু আপনার অক্টোবর মাসে, 2023-এর অক্টোবর মাসে আপনার কর্মভাবে রাহু ঢুকছে। দেখো, রাহু কর্মভাবে ঢুকে কী করবে আপনার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে পরিবর্তন কিন্তু ঘটাবে, একাধিক পরিবর্তন কর্মক্ষেত্রে কিন্তু হবে। যাদের ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশান চলছিল, ডিসস্যাটিসফ্যাকশানের জায়গাগুলো কাটিয়ে আপনাদের কর্মক্ষেত্রে পরিবর্তন এবং আপনাদের মান সম্মান বৃদ্ধি এবং ইনকামের জায়গা কিন্তু আসবে। চতুর্থভাবে কেতু অবস্থান করছে। দেখুন, মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু হলেও আপনারা কেয়ার থাকুন। চতুর্থভাবে কেতু মায়ের স্বাস্থ্য নিয়ে একটু হলেও কেয়ার থাকুন। কী উপায় করবেন আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো, যেটা করলে আপনাদের ক্ষেত্রে এই বছর দুর্দান্ত যাবে। মিথুন রাশি, এই যে মিথুন রাশির মহাপরিবর্তন, 2025 সাল পর্যন্ত 30 বছর পর যে এই যে শনির যে রাশি পরিবর্তন, মানে আমূল পরিবর্তন। মিথুন রাশি যারা ফিল্ম দুনিয়াতে আছে, গ্ল্যামার দুনিয়াতে আছে, মিডিয়া রিলেটেড জায়গাতে কাজকর্ম করছে, ইঞ্জিনিয়ারিং লাইনে আছে, তাদের ক্ষেত্রে ভালো। এবং আপনার ক্ষেত্রে যারা পড়াশোনা করতে চাইছেন, যারা উচ্চ শিক্ষা জায়গাতে আছে, এমটেক বিটেক করতে চাইছেন বা হায়ার লেভেলে পড়াশোনা করতে চাইছেন, 2023 টু 2024 আপনাদের জন্য আদর্শ সময়। এডুকেশান যারা করতে চাইছে, 2023 টু 2024 আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব দুর্দান্ত সময় কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাদের এ সময় সাহায্য আপনারা পাবেন, এবং নিজস্ব সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যে বাধাগুলো ছিল সেই বাধাগুলো কিন্তু আপনাদের কাটবে। দেখুন, 2025-এর পরেও কিন্তু আপনাদের ভালো, কারণ শনি আপনাদের দশমভাবে যাচ্ছে, এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল কিন্তু ইঙ্গিত আপনাদেরকে কিন্তু করছে। অর্থাৎ কী উপায় করবেন এটা আপনাদেরকে একটু জানিয়ে দিন। দেখুন,
আপনারা বুধের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, বুধের বুধের বীজ মন্ত্র পাঠ করুন এবং গণেশজিকে 21টা দুব্বা আপনারা নিবেদন করুন। বিশেষভাবে দেখবেন আপনাদের যে সমস্যাগুলো চলছিল কি না, সেই সমস্যা থেকে 100% আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন। আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাগুলো কিন্তু উঠে আসতে চলেছে। যদিও আপনার ন্যাকাল চার্ট, আপনার দশা অন্তর্দশা কি চলছে আমি জানি না, কিন্তু বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আমি কিন্তু আপনাদেরকে এই পেডিকশনটা আপনাদেরকে কিন্তু দিতে চলেছি। যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে নিজস্ব জন্মছক, নিজস্ব হস্তরেখা আপনারা বিচার করান, জন্মকুণ্ডলী বিচার করান, নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু এই সময়ের মধ্যে আমূল পরিবর্তন আপনাদের কিন্তু হতে কিন্তু চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ওম সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি আপনারা যত পাঠ করবেন ততদিক আপনারা কিন্তু লাভবান আপনারা কিন্তু হবেন। 30 বছর পর এই শনির মহাপরিবর্তনে মিথুন রাশির বড় পরিবর্তন কিন্তু আসতে চলেছে, ঢাইয়া সমাপ্ত হতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।